গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো বাইশে জুন শনিবার সকালবেলায় ডলিদির ফোন পেয়ে আমাদের ঘুম ভেঙেছে ডলিদিকে হয়তো তোমরা চিনবে মা বাবার সামনের কোয়ার্টারেই থাকে তো দিদি ফোন করেছিল দিদির ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে এক সেকেন্ডও আমরা দেরি করিনি ও তো জামা পড়তে পড়তে ছুটছে আর ওপর থেকে কাকিমা বলছে কালকের একটু বিরিয়ানি আছে গরম করে দেব ওটা খেতে আসবে তো আমরা কাকিমাকে বললাম কাকিমা আর আসবো না আসলে কালকে রাত্রে তো আমাদের থাকার কোনো পরিকল্পনা ছিল না সেই জন্যে চাবিটা না ডলি দিকে দিয়ে আসতে ভুলে গেছি আর আজকে লক্ষ্মী দিকে একটু সকাল সকাল আসতে বলেছিলাম কারণ আজকে যেহেতু বুঝতেই পারছো ও চলে যাবে তো আমি দিদিকে বলেছিলাম আমি তো ঘরেই থাকবো তুমি এসে আমাকে ডেকে নিও লক্ষ্মীদি এসেছে বলেই ডলিদি ফোন করেছিল ডলিদির কাছে চাবিটা কালকে দিয়ে গেলে এত তাড়াহুড়ো করে আসতে হতো না তবে আমরা তো জানতাম চলে আসবো যাই হোক লক্ষ্মীদিকে দাঁড়িয়ে থাকতে হয়নি সামনে একটা পিসির ঘরে লক্ষ্মীদি যায় আগে পিসির ঘরে গেছে তারপর আমাদের ঘরে এসছে আর এদিকে ও ফ্রেশ হয়ে একটু বাজারে গেছিল আর বাজার থেকে আজকে কি এনেছে এনেছে খানিকটা কুমড়ো আর কিছুটা পটল সকালবেলায় এক প্রকার কাকার ঘর থেকে ছুটতে ছুটতে এলাম আমরা আসলে সকালবেলায় ওই দিদির আসার কথা ছিল তো সেই জন্যেই আমাদের তো কালকে রাত্রে থাকার কোনো পরিকল্পনা ছিলই না আমরা ভেবেছিলাম খাওয়া দাওয়া করে ঘরে চলে আসবো কাকা কাকিমা কিছুতেই আসতে দিল না সকালবেলাতেও কাকা আসতে দিচ্ছিল না ও বারবার বললো যে ওর হাতের অবস্থা ঠিক নেই ঘরটা ঝাড় দিতে ওর অসুবিধা হবে তাই একটু জোর করেই চলে এলাম তো আসার পর তো দিদি কাজকর্ম করে দিয়ে চলে গেছে আর ও গেছিলো একটু বাজারে সবজি টবজি ঘরে তেমন ছিল না একটুখানি কুমড়ো আর পটল নিয়ে এলো এখানে পুঁই শাক হয়েছে ওই পুঁই শাক কেটে রান্না করে দেবো আজকে আবার রূপানটিও খেতে বলছিল তো যাওয়ার দিনে না ও মাছ মাংস খুব একটা খেয়ে যেতে চায় না তাও ফ্রিজে আমার মাছ আছে যদিও খেতে চায় তাহলে ওকে দেবো আর যদি না খেতে চাই জোর করব না তো এখন আমিও একটু ফ্রেশ হব তোমরা তো বুঝতেই পেরেছো আজকেও চলে যাবে ওদিকে বাবার শরীর খারাপ এদিকেও চলে যাবে ছুটি শেষ কি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সে শুধু আমি জানি বাস ভালো ভালোই আজকের দিনটা কেটে যাক কালকে হয়তো আমিও কলকাতায় চলে যাব মানে মন মানছে না ওখানে থাকলে তাও একটু মনে শান্তি লাগে কিন্তু কী বলবো যাই হোক এখন দেখি ও কী খাবে ওকে বললাম একটু মুড়ি খেতে ও বলছে একটু পরে খাবে তো আমিও ব্রাশ ট্রাশ করি তারপর দুজন মিলে একসঙ্গে কিছু একটা খাবো কালকে যে ব্লগটা আমি আপলোড করেছি সেই ব্লগটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেছ আমার বর পান্তা ভাত খাচ্ছে সেটা দেখে আমি কান্না করছি সেটা দেখে কারণ নাটক মনে হয়েছে কারণ ন্যাকামও মনে হয়েছে কেউ তো সিরিয়ালের সাথে তুলনা করেছে না জানি আরও কতজন কত কিছু বলেছ আমার তাতে খুব একটা খারাপ লাগেনি কারণ দোষটা আমারই আমি তোমাদেরকে আমার মনের ভাবটা বোঝাতে পারিনি অবশ্যই সেই জায়গাগুলো আমি একটু ক্লিয়ার করব ব্লগ এগোনোর সঙ্গে সঙ্গে তবে একটা কথা বলতে চাই বরকে ভালোবাসি এই কথাটা বলতে আমার কোনো লজ্জা নেই এবং এটা যদি আমি বারংবার চিৎকার করে হাজার বড় প্রত্যেক দিন বলি তাতেও আমার এক ফোঁটা খারাপ লাগবে না কারণ আমি সব সময় বলি এই মানুষটা আমার কাছে বিরাট একটা জায়গা নিয়ে আছে মা বাবার পরে যদি কারোর স্থান থাকে আমার জীবনে সেটা আমার হাজব্যান্ড আর সেই জায়গাটা সে একদিন দুদিনে পায়নি তার ব্যবহারের মাধ্যমে তার ভালোবাসার মাধ্যমে তার কেয়ারের মাধ্যমে সে অর্জন করেছে এবং আমিও তার কাছে অর্জন করেছি আমার মধ্যে কোনো রকম কোনো দ্বিধাবোধ কাজ করে না যে আমার বর আমাকে ভালোবাসে না বা আমি আমার বরকে ভালোবাসি না বা আমাদের রিলেশন খারাপ আছে বলে আমরা সব সময় সেই জিনিসটাকে খুব ভালো দেখাতে চাই বরঞ্চ এই ভ্লগ শুরু করার পর থেকে আমরা সেই আগের মতন দুজনা সময় কাটাতেই পারি না কারণ সারাদিন ব্লগ নিয়ে ব্যস্ত থাকি ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকি সেই সাথে আমরা যতটুকু যা ন্যাকামো যতটুকু যা নাটক করি তার থেকে ব্যক্তিগত বাস্তব জীবনে আরও বেশি করি ব্লগ করতে গিয়ে সেই ন্যাকামোগুলো সেই নাটকগুলো একটু কম করি কারণ সেগুলো যদি ক্যামেরা ক্যামেরাবন্দি করি তাহলে আরও মানুষ বলবে এই বুড়ো বয়সে ঢং করছে রং করছে না জানি আরও কত কিছু বলে তো যাই হোক বয়স যাই হোক তাতে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু আমি যেভাবে আমার জীবনটাকে কাটাই চেষ্টা করি তার মধ্যে কিছু জিনিসকে একটু সাইড করার কারণ জানি কিছু মানুষ থাকে যারা আগে পিছিয়ে কিছু দেখবে না বাস কিছু না কিছু বলে দেবে তবে কালকের ভিডিওতে কিছু এমন মানুষ আছে যাদের কিছু কমেন্টস পড়ে আমি সত্যিই দুঃখী হয়েছি কারণ তারা আমাকে ভুল বুঝবে আমি কখনোই ভাবতে পারিনি যদিও দোষটা আমারই আমি আমার মনের ভাবটা বোঝাতে পারিনি তো পুরো ব্যাপারটা আমি অবশ্যই ক্লিয়ার করব। তবে যারা সব সময় আমাকে নেতিবাচক কথা বলে তাদেরকে উদ্দেশ্য করে আমার কিছু বলেন নেই কারণ তারা তাদের মতন করে একটা ধারণা আমার সম্পর্কে তৈরি করে নিয়েছে আর তারা সেই ধারণাতেই বাঁচুক আমিও সেটা চাই কিন্তু যারা আমার সম্পর্কে কিছু ইতিবাচক ধারণা করতো তারাও যখন এই ধরনের কথা বলছে তো সেই জায়গাটা আমার একটু ক্লিয়ার করে দেওয়া উচিত দেখো কোনো মানুষকে ভালোবাসা আর সেই ভালোবাসাটাকে টিকিয়ে রাখাটা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত তোমরা অনেকেই আছো যারা আমাকে ভালোবাসো অবশ্যই মন থেকে ভালোবাসো হয়তো কোনো না কোনো জায়গায় কানেক্ট করতে পারো কিন্তু আমি সব সময় তোমাদেরকে একটা কথা বলি আমরা সবাই একই রকম কিন্তু আমাদের পরিস্থিতিগুলো আলাদা ঈশ্বর তোমাকেও চোখ কান নাক মুখ হাত পা সব কিছু দিয়েছে তুমি সকালবেলায় উঠে ঠিক যে যে কাজগুলো করো হয়তো যে বেসিক কাজগুলো আছে সেগুলো আমিও করি কিন্তু কি বলো তো তোমার জায়গাটা আলাদা আমার জায়গাটা আলাদা তোমার বাড়ি আলাদা আমার বাড়ি আলাদা তোমার পরিস্থিতি আলাদা আমার পরিস্থিতি আলাদা আমি যে মানুষগুলোর আশপাশে থাকি তাদের মেন্টালিটি আলাদা তুমি যে মানুষগুলোর আশেপাশে থাকো তাদের মেন্টালিটি আলাদা তোমাদের সব কিছুই আলাদা হয় নাইনটি ফাইভ আমাদের একে অপরের সাথে মিল থাকে কিন্তু ওই পাঁচ থাকে না সেটা পুরোপুরি আলাদাই হয় তো সেটা কারোর সঙ্গে মিল খায় না তো তোমরা কখনো আমার পরিস্থিতি হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবে না আমি কি বলতে চাইছি আমি কোন জায়গা থেকে বলতে চাইছি সেটা কখনো ভাবতে পারবে না তেমনি তোমাদের জায়গায় আমি থাকলেও বিষয়গুলোকে তোমাদের মতন করে ভাবতে পারবো না একটা কথা আছে ঘা যার ব্যথা তার ছোটোবেলা থেকে আমরা কম বেশি সবাই এই কথাটা শুনে এসেছি কালকে আমার পর পান্তা ভাত খাচ্ছিল বলে আমার চোখে জল আসেনি আমার ওই চোখের জলটাকে অনেকের নাটক ন্যাকামো মনে হয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি মন থেকে তোমরা আমার ব্লগ দেখো না আমি কাউকে বলিনি ব্লগ দেখতে আমি কখনো কোনো দিন ভিউজের পেছনে ছুটিনি আগেও ছুটবো না আমার যখন যেটা ফিল হয় তখন সেটা আমি বলি তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেক কিছুই করলাম এদিকে দুপুরে রান্নাও হয়ে গেছে এখন খেতে বসবো পটল ভাজা মুগের ডাল পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে করেছি যেটা ওর খুব পছন্দের আর সেই সাথে মাছের ঝোলটাও বের করে গরম করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে আবার কিছু পটল কেটে রাখলাম কারণ যে পটলগুলো ভেজেছিলাম ওগুলো খাওয়া হয়ে গেছে ও খাওয়া দাওয়া করে একটু শুয়েছে আমি আর কি করবো আমার আর দিন কাটছে না আমি এসে একটু বাইরে বসলাম চারটের দিকে জল আসবে তখন পটলটা ধোবো ওটা ভাজবো রাত্রে ও খেয়ে দেয়ে বেরোবে সেই সাথে আমি আরও একবার স্নান করবো ও একটু ঘুমিয়ে নিক কালকে রাত্রে আমরা এক জায়গায় পাঁচজনা শুয়েছিলাম তো নিচে শুয়েছিলো ও আর কাকা তো হয়তো ঠিকঠাক ঘুমটা হয়নি ওর তো সেই জন্য রাত্রে যেহেতু যাবে একটু ঘুমিয়ে নিক জানি না কেন এবার একটু কষ্টটা বেশি হচ্ছে বলতে ইচ্ছে করছে যে কয়েকদিন আমার কাছে থাকো কারণ ও আমার সঙ্গে থাকলে না আমার লাইফে যতই খারাপ সময় আসুক না কেন সেই সময়টাকে আমি কাটিয়ে উঠতে পারি বাট সেটা বলার মতন পরিস্থিতি আমার নেই জানি না ও যাওয়ার পরে কি করে আমি একা রাতটুকু কাটাবো কাল থেকে বাবার শরীরটা বেশি খারাপ হয়েছে কাল ছিল একুশে জুন আজ হলো বাইশে জুন আজ বাবার শরীরটা আরও বেশি খারাপ হয়েছে কালকের রাতটাই কাটতে চাইছিল না যে কখন সকাল হবে কখন বাবার খবর শুনবো তো আজকের রাতটা কি করে কাটাবো জানি না তার উপরেও চলে যাবে তবে কিছু করার নেই কাটাতে তো হবেই না কাটিয়ে তো হয়নি সকাল হলে আমিও চলে যাব কোনো ব্যাপার না চিটে ফোটা বৃষ্টি পড়ছে বাইরে দু একটা কাপড় আছে তুলে রেখে আসি বুঝলে কাপড়গুলো তোলা মাত্রই দেখলাম জল চলে এসেছে এখানে তো টাইমে জল আসে তাই খানিকটা চাল ধুয়ে রাখলাম আর সেই সাথে দুপুরে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও ধুয়ে নিয়েছি এখন বাজতে চললো ছটা ও ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ও একটু দোকানে গেছে ও যতক্ষণ ঘুমোচ্ছিল ততক্ষণ আমার সময় কাটছিল না আর এখন আমার সময় দৌড়াবে তো ভাবছি একটু রান্না করব। একটুখানি ভাত আর পটল ভাজা করে নেবো আর দুপুরের সবজিটা আছে রাত্রিবেলায় ওর দশটা কি সাড়ে দশটায় ট্রেন আছে আমি এখনও সঠিক জানি না মানে কটার সময় তো রাত্রিবেলায় ও একটু খেয়ে যাবে ও বলছে আমার খিদে নেই আর খাবো না সেটা বললে হয় বলো তো সেই দুপুরে খেয়েছে রাত্রে কিছু না খেয়ে আমি ওকে যেতে দেবো তো রান্নাটা করি যাওয়ার দিন আমার মনে হয় প্রত্যেকটা ছেলেরই একই অবস্থা হয় তবে এবার ওরও একটু মনটা বেশি খারাপ সেই সাথে আমারও যেহেতু বাবারও শরীরটা খারাপ আর এই পরিস্থিতিতে আমাকে রেখে যেতে ওরও খারাপ লাগছে সেই সাথে আমার আঙুলটার অবস্থাও ভালো না সেটা নিয়েও ও টেনশন করছে রান্নাটা বসিয়ে দিই তারপরে একটু চা করে খাবো একদিকে ভাতটা বসিয়ে দিলাম আর একদিকে পটলগুলো ভাতটা বসাচ্ছি চলে এসছো এই গাছগুলোতে একটু জল দিয়ে দিই বুঝলে বৃষ্টি বর্ষা হলেও এই পুদিনা পাতা জল ছাড়া বাঁচবে না আমি দিচ্ছিলাম জল আর কি জল না পেলে গাছগুলো পুরো মরে যাবে গো আমার পাতার গাছটার যে কী অবস্থা হচ্ছে কে জানে গত সতেরোই জুন থেকে আমি শারীরিক বা মানসিক কোনোভাবেই ভালো নেই সত্যি কথা বলতে ভিডিও করার মতনও আমার পরিস্থিতি নেই কিন্তু তবুও আমি ভিডিও করেছি কারণ আমি আমার কাজটাকেও ভালোবাসি পরিস্থিতি যেমনই হোক আমি ভিডিও করব এটাই হলো আমার মোটো তবে আমি ভিডিও আপলোড করতে পারছি না সেটা দেখেও তোমাদের কিছু মানুষের বোঝা উচিত যে যে মেয়েটা রোজ ভিডিও আপলোড করে অন্তত চার পাঁচ দিন আগের ভিডিও হলেও আপলোড করে সেই মেয়েটা যখন ভিডিও আপলোড করছে না নিশ্চয়ই সে কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তোমরা অনেকেই বলেছ যে পান্তা সঙ্গে কিছু ভাজা বা বড়া করে দিতে পারতে আমি ওকে বলেছিলাম কিন্তু ও খেতে চায়নি তার আগের দিন মানে যেদিন আমরা কলকাতায় গেছিলাম সেই দিনটা যে আমাদের কতটা খারাপ কেটেছে সেটা শুধুমাত্র আমি জানি আর ও জানে সেদিনের শারীরিক কষ্টটা তোমরা কিছুটা হলেও অনুভব করতে পেরেছ কিন্তু মনের মধ্যে যে কত কিছু তোলপাড় করছিল যে মানসিক কষ্টগুলো আমি মনের মধ্যে বয়ে নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু ভ্লগে তোমাদেরকে একবারও বুঝতে দিইনি হ্যাঁ তোমরা কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করেছো তোমার দাদার সঙ্গে কি তোমার সম্পর্ক ভালো না আমি তাদেরকে বলেছি হ্যাঁ ভালো না তো সেটা নিয়েও দেখলাম অনেকে বলছে বাপের বাড়ির সঙ্গেও সম্পর্ক ভালো না শ্বশুর বাড়ির সঙ্গেও সম্পর্ক ভালো না এখন তো দেখছি দাদার সঙ্গেও সম্পর্ক ভালো না তো দাদা কি আমার বাপের বাড়ির থেকে আলাদা আমার সম্পর্ক খারাপের কথা আমি তোমাদের জানিয়েছি আমারও ভাত পটল ভাজা হয়ে গেছে রান্না এখন মটল যখন খাবেন তখন খেতে দিয়ে দেবো মন খারাপ না কিসের মন খারাপ আমি জানি তো মন খারাপ না আমার বড় আবার মন টন খারাপ করে না জানো আমার বর আর খুশিতে যায় না নাচতে তাই বলো চালাবো না এই রকম করেই চালাই আমি জানো চালাবো না ফ্যান ফ্যান চালালে আমার দিদি বোনদের আমার কথা শুনতে অসুবিধা হয়

আজকের দিনে তো বৃষ্টি হয় গো অম্বাবতী না কি বলে না সেটা শুরু হয়েছে তো ওটা লেগেছে আজকে সকাল থেকে অম্বাবতী নাকি ভুল বললাম নাকি গো অম্বাবতী আমাবতী বলে না আমাদের গ্রামের ভাষায় বলে আমাবতী আর বইয়ের ভাষাতে মনে হয় অম্বাবতী কথাটা যাই হোক আমরা যদি ভুল বলে থাকি একটু কারেকশন করে দিও তো ভুলভাল তো বলতেই থাকি ওটা কোনো ব্যাপার না আমার একটা দিদি আছে বুঝলে আমার বিলাসপুরের দিদি বলে শোন বাঙালিরা আমরা যাই বলি না কেন সেটাই হলো কথা আমরা এটাও হলো একটা কথা বুঝে নেবে এইভাবেই বলে ঠিকই তো সামনের মানুষটা আমার আমি কি বলতে চাই সেটা বোঝা নিয়ে কথা সেটাই হ্যাঁ ভাই যদি পরিষ্কার বলতে পারতো তাহলে তো সবার উচ্চারণ একদম পরিষ্কার হতো তাই না বলো

দুটো পাই আজকে দেখছি ফুলে আছে কেন পা ফুলেছে গো ট্রেনে যাওয়ার সময় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা বসেছিলাম আসার সময় সাড়ে ছয় ঘন্টা বসেছিলাম হসপিটালে গিয়ে বসেছিলাম আবার ওই যে কতক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম সেটা বলো ওটা তো বলছি ওই দিন কন্টিনিউ ষোলো ঘন্টা মতো আমরা পায়ের উপরে দাঁড়িয়েছি মানে পাটাকে নিচের দিকে রেখেছিলাম ওই জন্য না ওরও পা ফুলে ছিল আমারও পা ফুলে ছিল আমার তো পা এখনো ফুলে আছে ওরটা কমে গেছে না আমার পাটা এখনো খোলা খোলা ভাব আছে খুলে দেখো আন্টি দেখো দেখাও কি এনেছো দই বড়া নিয়ে এসেছে আন্টি দেখো তুমি রেডি হয়ে থাকবে কিন্তু পৌনে দশটা আন্টি এসেছিল এই দই বড়া দিতে আমি না দই বড়া আগে কখনো খাইনি মানে আমার খেতে ইচ্ছেও হয়নি তবে আজকে আন্টি দিয়ে গেছে আজকে টেস্ট করবো হুম খেতে বেশ ভালো কিছু মানুষের তো এটাও মনে হয়েছে যে বরকে জল দেওয়া ভাত খাইয়ে নিজে চোখের জল ফেলে নিজের মা বাবাকে ছোট করছি বাবা অসুস্থ হসপিটালে আছেন ওনার জন্য চোখের জল ফেলছি না ওনাকে নিয়ে কথা বলছি না অথচ বরকে মহান দেখাচ্ছি বরের প্রতি ভালোবাসা আমার উত্তরে পড়ছে আমার মতন অসভ্য ছোট লোক নিচ প্রবৃত্তির মেয়ে হয় না শুধু ভিউজের জন্যে আমি এসব করি আচ্ছা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি মায়ের থেকে কি মাসিক দরদ বেশি হয় তবে যাই হোক যারা বোঝার নয় তারা কখনোই বুঝবে না আর যারা বুঝেও আমাকে কিছু মন্তব্য করো তাদের জন্য এটুকুই বলতে চাই আমার মা বাবা আমারই মা বাবা আর তাদের কিছু হলে আমি দৌড়ে যাব। আমার কিছু হলে তারা দৌড়ে আসবে আর এটাও কিছু মানুষের বোঝা উচিত যে মেয়েটা এত খারাপ এত কটুক্তি করে সবার নামে এটা বলছে ওটা বলছে সেটা বলছে তবুও সেই মেয়েটা কেন সবার কাছে থাকতে পারছে কেন সবার কাছে যাচ্ছে কেন মেয়েটাকে কিছু কেউ বলছে না এটা কখনো মনে হয় না তোমাদের আমার মা বাবার প্রতি আমার কিছু অভিমান অভিযোগ আছে তার মানে এই নয় আমি আমার মা বাবাকে ভালোবাসি না কিছু বিষয় থাকে যেগুলো হয়তো খোলাখুলি এই সমস্ত জায়গাতে বলা যায় না বললে পরে সব কিছু পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমি পরিষ্কার করতে চাই না কারণ সত্যি আমি আমার মা বাবাকে ছোটো করে বা আমার বাড়ির কোনো সদস্যকে ছোট করে আমি বিশাল কিছু মহান হতে চাই না এবার কিছু মানুষ বলবে তুমি কি নিজেকে বিশাল মহান মনে করো তুমি খুব ভালো না আমি সব সময় বলি আমি খারাপ পৃথিবীর সবাই ভালো আর এই কথাটা আমি বহুবার বহু ভিডিওতে বলেছি তোমরা যদি স্কিপ করে যাও তাতে তো আমার কোনো দোষ নেই বলো এবার আমার বরকে নিয়ে কিছু কথা বলি তোমরা অনেকেই বলেছ জামাই তো ছেলের মতো হয় আর শ্বশুরবাড়িতে এসে পান্তা ভাত খাওয়া যাবে না এটা কোথায় লেখা আছে কোথাও লেখা নেই আর ওর খাওয়ার জন্য আমার চোখে জল আসে নিগো ওর পরিস্থিতির জন্য আমার চোখে জল এসেছে যে মানুষটা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে অনেকে তো আবার ওর পরিস্থিতি আর পরিবার নিয়েও কথা বলেছ অনেকে বলেছ যে ওকে তো এরকম পরিস্থিতি ফেস করতেই হয় আচ্ছা আমার বাবাও আর্মিতে চাকরি করতেন কই আমার বাবাকে তো আমি কখনো এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে দেখিনি আমার বর যেভাবে আমাকে সময় দেয় আমার বাবাকে কখনো আমার মাকে এত সময় দিতে দেখিনি মাকে তো ছাড়ো আমাদেরকেও বাবা কখনও সেই সময়টা দেয়নি বাকি খাওয়া পরার কোনো অভাব দেননি সেটা ভরপুর দিয়েছেন আমাদের কিন্তু একটা মানুষের জীবনে না সবথেকে বেশি প্রয়োজন সময় খাওয়া পরার থেকেও বেশি প্রয়োজন সময় আর সেটা এখন আমার বাবা বুঝতে পারছে আর যে বয়সে আমার বাবা অসুস্থ হয়েছেন এই বয়সে আমার বাবার অসুস্থ হওয়ার কথাই নয় এখনও আমার বাবার দু বছর চাকরি আছেন তাহলে এই বয়সে এসে যদি উনি অসুস্থ হন তাহলে ভাবো সেই মানুষটা অন্য শব্দ বাদি দাও নিজের শরীরের খেয়াল পর্যন্ত কখনো করেননি তো সেই মানুষটার ওপরে অভিমান হওয়াটা তো খুব স্বাভাবিক অস্বাভাবিক তো নয় আমি তো ওনার মেয়ে আমি তো ওনার সবসময় ভালোই চেয়েছি কিন্তু উনি তো কখনও বুঝতেই চাননি ওনার ভালোটা আর তোমরা যারা বলছো জামাই ছেলের মতো হয় একদম ঠিক বলেছ জামাই ছেলের মতো হয় যেমন শাশুড়ি কখনো মা হতে পারে না বৌমা কখনো মেয়ে হতে পারে না তেমনি জামাই কখনো ছেলে হতে পারে না ছেলের মতোই থেকে যায় সে যত ভালো জামাই হোক না কেন শ্বশুর শাশুড়ির জন্য যতই করুক না কেন সে জামাই থাকবে আমার শ্বশুরবাড়িতে আমি যোগ্য সম্মান না পেলে আমার যতটা খারাপ লাগবে ঠিক আমার বরেরও আমার বাপের বাড়িতে সেই যোগ্য সম্মানটা না পেলে তার খারাপ লাগবে আর আমার জন্যে যখন সে আমার পাশে এসে দাঁড়াবে তো আমারও তো তার জন্যে দাঁড়ানো উচিত আমি সেটাই করি সেটা যে সবার ভালো লাগবে এমনটা নয় তবে এই ভিডিওতে যে এই কথাগুলো বলবো সত্যিই ভাবতে পারিনি ভেবেছিলাম সারা দিন যেগুলো করছি যে ফিলিংসগুলো হচ্ছে সেগুলোই তোমাদেরকে বলবো কিন্তু এই কথাগুলো বলারও দরকার ছিল বাইশ তারিখটা যে আমি কিভাবে কাটিয়েছি সেটা হয়তো তোমাদেরকে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না একদিকে আমার বর চলে যাচ্ছে ওকে যেতেই হবে বাইশ তারিখে আর ওর আজিমগঞ্জ থেকে যাওয়ার কিন্তু কোনো কথা ছিল না বহরমপুর থেকে যাওয়ার কথা ছিল ও শুধুমাত্র আজিমগঞ্জে এসেছিল আমার জন্যেই আমি যেহেতু বাবা মার কোয়ার্টারে ছিলাম সেই জন্যেই ও এখানে নেমেছিল তখন তো আমরা জানতামও না যে বাবার শরীরটা আবার খারাপ হবে এদিকে বাবার শরীর এতটাই খারাপ যে বাবাকে আইসিইউতে শিফট করা হয়েছে একদিকে বর চলে যাবে বাইশ তারিখে আমাকে থাকতেই হবে ওদিকে বাবা অসুস্থ ওখানে আমার যেতে ইচ্ছে করছে কিন্তু তবু আমি যেতে পারছি না কারণ আজকে আমার বর চলে যাবে একদিকে বর একদিকে বাবা একজনকে ছেড়ে আরেকজনের কাছে যেতেও পারছি না আমি অনেক আশা করেছিলাম চার পাঁচ দিন আজিমগঞ্জে থাকবো মা বাবাকে নিয়ে বাইরে কোথাও খেতে যাব কোনো দিন তো আমরা বাইরে একসঙ্গে খেতে যাইনি সেই সাথে মাও অনেক আশা করেছিল এতদিন পর জামাই আসবে চার পাঁচ দিন থাকতে চেয়েছে আমার মাও খুব খুশি ছিল তাহলে আমার পরিস্থিতি কীরকম ছিল সেটা হয়তো তোমরা কল্পনাও করতে পারবে না যারা কোনো দিন এই পরিস্থিতি দেখো তারা শুধু মানুষকে কটুক্তি করতে পারবে আজ এতদিন পর এই ভিডিওটা এডিট করছি তাই এই কথাগুলো বলতে পারছি কিন্তু সেই সময় যদি ভিডিওটা এডিট করতাম হয়তো আমি তোমাদেরকে এই কথাগুলো বলতে পারতাম না তবে মা বাবা কোয়ার্টারে না থাকলেও এখানে এমন অনেক মানুষ আছে যারা আমাদেরকে খুব ভালোবাসে অভিজিৎ কাকা কাকিমা তো আছে সেই সাথে রূপা আনটি আঙ্কেল ডলিদি সবাই খুব ভালো মানুষ অভিজিৎ কাকা তো ঘরেই গেছিল ওর সঙ্গে দেখা করতে প্রায় ঘন্টাখানিক সময় ওর সঙ্গে কাটিয়ে এসেছে সেই সাথে রূপান্টি ডলিদি আঙ্কেল সবাই এখন স্টেশনে এসেছে ওকে ছাড়তে আঙ্কেলের যদিও ডিউটি আছে কিন্তু আঙ্কেল ডিউটি ছেড়ে ওকে এখন তুলে দিতে এসেছে আর রূপান্টি আর ডলিদি আমার সঙ্গে এসেছে যেহেতু রাত হয়ে গেছে তো আমি একা ফিরতে পারবো না আর আসার সময় যে ভাইটা ওর সঙ্গে এসেছিল যাওয়ার সময়তেও ওরা দুজনে একসঙ্গেই যাচ্ছে তবে এদিকে ট্রেনটা যে টাইমে ঢোকার কথা ছিল তার থেকে একটু দেরিতে ঢুকেছে ট্রেনটা আর আমরা না সামনের দিকে এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম তো ওর যে রিজার্ভেশনের ডিব্বাটা সেটা পড়েছে পেছন দিকে যার জন্যে ওর জিনিসপত্রগুলো একটু ছোটাছুটি করেই আনতে হলো এদিকে ট্রেনটা ছাড়ার টাইম হয়ে গেছে বলে আঙ্কেল ওকে বারবার ডাকছিল কারণ সিগনাল দিয়ে দিয়েছে যে কোনো সময় ট্রেন ছেড়ে দিতে পারে আর ট্রাঙ্কটাও না বেশ ভারী ছিল দুজনের আনতেও বেশ কষ্ট হচ্ছিল তো চলো সব কিছু ঠিকঠাক তুলে নিয়েছে তবে এখনও দু এক মিনিট হয়তো হাতে আছে আর এই যে যে মুহূর্তটা এই মুহূর্তটা আমি তোমাদেরকে সত্যি ভাষায় ব্যাখ্যা করতে পারবো না ভেতরে যে কত কিছু চলছিলো আমি মানে বলতে পারবো না তোমাদেরকে তবে যাই হোক আঙ্কেল ওকে বলে এখন বেরিয়ে যাচ্ছে আর ওদিকে আবার অভিজিৎ কাকাও ওকে ফোন করেছে ফোন করে বলছে আমাকে রাত্রিবেলায় ওনাদের ঘরে গিয়ে শুতে তো আমি বললাম আমি আর রাতে যাব না আমি একাই শুয়ে পড়ব কারণ রাত্রিবেলায় আমার একটু কাজকর্ম আছে কালকে সকালবেলায় যেহেতু আমি কলকাতায় যাব তাই ফোনের কাজকর্ম একটু করে নেব কেউ থাকলে আর সেই কাজটা হবে না তো সেই জন্যে আমি বললাম যে আমি একাই শুবো তবে এত কিছুর মাঝখানে একা একটা কোয়ার্টারে গিয়ে শোয়াটা সত্যি খুব চাপের ছিল কিন্তু আমার কিছু করার ছিল না কখনো কখনো না মানুষের নিরুপায় হয়ে যেতে হয় তো আমার সত্যি কোনো উপায় ছিল না রাত্রিবেলাটা যে কি করে আমি কাটিয়েছি সেটা শুধুমাত্র আমি জানি আর আমার মা জানে তবে তোমরা ওর আসার দিনের ভিডিওটা দেখে অনেকেই জানতে চেয়েছিলে যে ও এত জিনিসপত্র নিয়ে কেন এসেছে ওর কি পোস্টিং হয়েছে হ্যাঁ ওর পোস্টিং হয়েছে কথাটা বলতে ও বারণ করেছিল তাই বলিনি কোথায় হয়েছে এই মুহূর্তে বলতে পারবো না ও যখন আমাকে বলতে বলবে অবশ্যই তোমাদেরকে বলবো তবে ও যেহেতু এবারে একটা নতুন জায়গাতে যাচ্ছে তাই চিন্তাটা একটু বেশি হচ্ছে নতুন জায়গাতে গিয়ে সব কিছু মানিয়ে নিতে একটু সময় লাগে আর সেটা নিয়ে ও বেশ কিছুদিন ধরে চিন্তা করছে আমি সেটা দেখতে পাচ্ছি কিন্তু ও আমাকে কখনো বুঝতে দেয়নি তবে আমি তো পাশে থাকি বুঝতে পারি তো যাই হোক ট্রেন ছেড়ে দিয়েছে ও রওনা দিয়েছে তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর মা কালীর কাছে প্রার্থনা করো ও যেন সবসময় হাতে পায়ে সুস্থ থাকে ঈশ্বর যেন সবসময় ওকে ভালো রাখে তো চলো আজকের মতো টাটা